এটা হচ্ছে ডেক, এই যে এটা হচ্ছে কেবিনটা। তো লঞ্চে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গিয়েছে আমার, তাই একটু পরিচয় করে দিয়ে আসেন ভাইয়া। হাই, আমি এখনো চতুর্থ তলাতেই আছি কারণ আমার খুবই ভালো লাগতেছে। আমি সেই লঞ্চে যাচ্ছি, তো আমি খাবার না খেলে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রিমি, আমার ইউটিউব চ্যানেল নৌকাই রিমিতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি যাচ্ছি হলো কুয়াকাটাতে। তো কুয়াকাটা যাওয়ার জন্য আমি হচ্ছে মানে কুয়াকাটাতে বিভিন্ন উপায়ে যাওয়া যায়, তো আমি যে উপায়টা বাছাই করছি সেটা হচ্ছে লঞ্চ। তো আমি হচ্ছে ঢাকা থেকে বরিশালে আগে যাব লঞ্চে, তারপর ওখান থেকে কুয়াকাটা যাব। তো আমি লঞ্চে ইতিমধ্যে এখানে দাঁড়িয়ে আছি, কারণ লঞ্চটা ছেড়ে দিছে। আর আমি এখন আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিব এই লঞ্চে, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সেটার নাম হচ্ছে পারাবত 18। অনেক ধরনের লঞ্চ আছে, বাট আমি এটাতে উঠে গেছি আর আমি একদম শেষ পর্যায়ে আসছিলাম। তো এটা আমার ভালো লাগছে, এখানে উঠছি। এখন আমি লঞ্চটা দেখাবো আপনাদেরকে এবং ভাড়া সব কিছু জানিয়ে দেবো। তো চলেন দেখি। এটা হচ্ছে ডেক, আর এই ডেকের ভাড়া হচ্ছে পার পার্সন 250 করে, মানে জন প্রতি 250 করে। এখন আমি উপরে যাব, উপরে হচ্ছে কেবিন আছে বিভিন্ন ধরনের, সেটা ডিটেলস দিব এবং উপরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। আচ্ছা, এই যে এখানে হচ্ছে এই দরজা দিয়ে কেবিনে উঠতে হবে। সো আমি দোতলাতে, এখন দোতলার কেবিনগুলি দেখাই দিব আপনাদেরকে। এই যে এখানে অনেকে হচ্ছে বসে আছে সিট নিয়ে, এগুলির ভাড়াও হচ্ছে 250 করেই। আর এখানে হচ্ছে আপনারা নামাজ পড়ে নিতে পারবেন ছেলেরা। আর এত বাতাস, এখন আমি কেবিনের এই দিকে যাচ্ছি। এই যে এগুলি হচ্ছে কেবিন, আর কেবিনের পাশে এখানে সিট দেওয়া আছে, এখানে সবাই বসে আছে বাইরে। এখানে হচ্ছে একটা ক্যাফে আছে, এই যে প্রাইস লিস্ট, ক্যাফে নীরব পারাবত 18। আর এটা হচ্ছে তৃতীয় তলাতে আমরা যাব, তার আগে আমরা এদিকে দেখাইনি। আর এটা হচ্ছে আদার্স এদিকে কেবিনগুলা, সো এখানে নামাজ পড়তেছে সবাই, তো আমি চলে যাই। আর এখন আমি হচ্ছে তৃতীয় তলাতে উঠব। এটা হচ্ছে তৃতীয় তলার বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া। এদিকেও আছে কেবিন প্লাস কফি হাউস আছে, এখানে আপনার বিভিন্ন জিনিস খেতে পারবেন। আর এগুলি হচ্ছে সব কেবিন। এখানে ডাবল কেবিন আছে, সিঙ্গেল কেবিন আছে, ভিআইপি কেবিন আছে, ফ্যামিলি কেবিন আছে। সব কিছুর ভাড়া আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি লঞ্চটা কেমন। এই যে এইখানে হচ্ছে একটা খাবারের তালিকা দেওয়া আছে, এখানে হচ্ছে সবাই উজু করতেছে বা মুখ ধুচ্ছে, এগুলির ব্যবস্থা করে দেওয়া আছে। আর তার পাশে, এই পাশেও আছে এবং তার পাশে হচ্ছে টয়লেটের ব্যবস্থা করে দেওয়া আছে। এটা হচ্ছে লঞ্চের টয়লেট, এই যে অবস্থা। আমি এখন যাব হচ্ছে তাদের বিজনেস ক্লাস লঞ্চ, যেটা মানে ওই যে বললাম 5000-6000, আমার অনেক দামি যে লঞ্চটা সেটাতে যাচ্ছি। আর আসেন ভাই, আপনার সাথে একটু পরিচয় করে দিই। তো লঞ্চে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গিয়েছে আমার, তাই একটু পরিচয় করে দিই। আসেন ভাইয়া। হাই, আমি ভাইয়ের লিংকটা দিয়ে দিব, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই লঞ্চে সবাই খাওয়া দাওয়া করতেছে, তো আমরা একটু পরে ঢুকবো, দেন ভিডিওটা নিয়ে নিব। সো আমরা বিজনেস ক্লাস লঞ্চের ভিতরে যাব, ভাইয়াদের খাওয়া হয়ে গিয়েছে, সো আমি এখন দেখিয়ে দিব। এই যে শুরু থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আর তাদের এই লঞ্চের ভিতরে যে কেবিনগুলা সেগুলির নাম, সো আমি তো কেবিনের ভিতরে যেতে পারবো না কারণ এগুলি বুক আছে, সো আমি জাস্ট নামগুলি দেখিয়ে দিচ্ছি।
আর এটার পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরের পুরো ভিউ, আর এখানে যে ডাইনিং স্পেস আছে, যারা এখানে থাকবে তারা হচ্ছে এখানে খাবার খেতে পারবে। আচ্ছা, এই পাশে হচ্ছে রুম আছে দুইটা, আর এগুলি হচ্ছে 10,000 করে আমি শুনে নিলাম এখানে যে স্টাফগুলো ছিল তাদের থেকে, আর এগুলার মধ্যে 5,000-6,000 এরকম করে আর কি রুম। সো কেবিনটা দেখাই দিলাম, আর ওখানে বেশিক্ষণ থাকলাম না কারণ ওটা মানুষ বুক দিছে। সো চলে আসছি, এখন আরেকটা কথা বলি, আমি কিন্তু রুমটা দেখছিলাম একটা, কোন কেবিনটা তা আমার মনে নাই, বাট 5,000 চাইছিলো, আবার কমায় আমাকে 4,000-3,500 দিতে চাইছিলো, তা আমি নিই নাই। সো ওইটারও আপনার অবশ্যই বার্গেনিং করবেন, তাহলে কমে পাবেন। এই যে এই দিক দিয়ে এসে এখন চতুর্থ তলাতে যাচ্ছি। আসলে মানে একটা হচ্ছে ফ্লোরে 4-5টা সাইড, হ্যাঁ 4টা সাইডের মতো, তো আমি তো সব দেখাতে পারতেছি না। আর কেবিনগুলো সব একই, খালি এসি নন এসি এরকম সিঙ্গেল ডাবল এরকম আছে। এটা হচ্ছে চতুর্থ তলার কেবিনগুলি। এই তো চতুর্থ তলার বাহিরে সবাই বসে আসছে, এনজয় করতেছে, আর এত সুন্দর বাতাস, আর দেখুন কত সুন্দর বাহিরের দৃশ্যগুলি। তো এটাই ছিল চতুর্থ তলার, এই যে এইদিক দিয়েও চতুর্থ তলার, এই হচ্ছে সবটা হচ্ছে চতুর্থ তলাতে। এখানে অনেক সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, যেখানে সবাই খাচ্ছে, আর এখানে খাবারগুলি রাখা আছে, আপনারা এখানে খেয়ে নিতে পারেন। আমি একটু প্রাইসগুলো শুনবো। ভাইয়া, আপনাদের প্রাইসগুলো একটু বলা যাবে, কেমন প্রাইস? এই এই যে স্ন্যাক্স আইটেমগুলোর বলেন, কত থেকে কতর মধ্যে পাওয়া যাবে? সর্বোচ্চ 100 টাকা। এখানে কি জুসও করে দেন? জুসের প্রাইস কেমন? আচ্ছা, আর কফি? কফি 30 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। তো চতুর্থ তলাতে যারা আসবেন তারা এখানে খেয়ে নিতে পারেন যদি ইচ্ছা করে। আর এটা হচ্ছে চতুর্থ তলার শেষ প্রান্ত, যেখানে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখাই আপনাদের, যেহেতু লাইট জ্বলানো নাই অত ভালোভাবে আসতেছে না, এইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এই যে দেখুন সবাই এনজয় করতেছে এখানে এসে, কারণ এত সুন্দর বাতাস, মানে আমি বুঝি নাই যে এত ভালো একটা ফিল আসবে লঞ্চে, আমার এটা ফার্স্ট টাইম। এই দেখুন সবাই এখানে আসে, আর ওই যে ওইখানে একটা হচ্ছে উঁচা একটা কিছু করে দেওয়া আছে, ওখানে অনেক ছেলে পেলে, আমি যাচ্ছি না, আর অন্ধকার, সো আপনারা ওখানে এসে ঘুরতে পারেন। আমি এখনও চতুর্থ তলাতেই আসি কারণ আমার খুবই ভালো লাগতেছে। আমি কোন কেবিন নিছি বা কী নিয়েছি সেটা আমি পরে জানাবো, আগে এগুলো আপনাদের সাথে এনজয় করি। আর এই যে আমি নিচে যে দেখাতে পারতেছি না কারণ এই যে আমার ফোবিয়ার প্রবলেম আছে, তো সো আমি নিচে তাকালে আমার প্রবলেম হবে, তাও একটু চেষ্টা করি আপনাদের জন্য। এই দেখুন পানির অবস্থা দেখছেন আপনারা, যারা আসবেন তাদের অনেক ভালো লাগবে আশা করি। আমি এখনো 4তলাতেই আছি, আমার নামতে ইচ্ছা করতেছে না, এত বাতাস, এত সুন্দর লাগতেছে, মানে কি বলবো। আমি যদি না আসতাম, মানে ঢাকা থেকে বরিশাল যদি আমি লঞ্চে না যেতাম। আচ্ছা, হর্ন বাজলো, আমি যদি হচ্ছে ঢাকা থেকে বরিশাল না যেতাম তাহলে আমি মানে এত সুন্দর একটা ফিল পেতাম না। এখন হচ্ছে আমি নিচে যাব আর আপনাদেরকে জানাবো আমি কোন কেবিনে উঠছি, দেখাবো সব কিছু। তো চলেন। আর এটা হচ্ছে তৃতীয় তলার হচ্ছে ডান সাইডে, আর এখানেই হচ্ছে আমি কেবিন নিয়েছি, সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি আমার কেবিনটা দেখিয়ে দিব, আমি হচ্ছে সিঙ্গেল কেবিন নিয়েছি। এই যে কেবিনের হচ্ছে নাম্বারটা B360। এখন দেখিয়ে দিব, এই যে চাবি দিয়ে দিয়েছে এরকম, আর আমি খুলে নিয়েছিলাম আগেই। এখন আমি কেবিনের ভিতরে যাচ্ছি। এই যে এটা হচ্ছে কেবিনটা, এটা হচ্ছে এসি কেবিন, হ্যাঁ এসি সিঙ্গেল কেবিন নিয়েছি আমি। এখানে হচ্ছে ড্রয়ার দেওয়া আছে, আর এখানে হচ্ছে বালিশ লেপ, মানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, যে দেখুন, আর এমনিতে বেশ পরিষ্কারই আছে। আর এসিটা হচ্ছে, এই যে এইটা মেবি,
এটা হচ্ছে আসলে ড্রয়ার না কাবার্ড। তো আমি এখানে দেখাই দিই যে কিছু আছে কিনা। এখানে একটা জগ দেওয়া আছে, একটা গ্লাস দেওয়া আছে, আর একটা হচ্ছে স্যান্ডেল দেওয়া আছে, যেহেতু এটা সিঙ্গেল এই জন্য। আর এখানে হচ্ছে একটা টিভি দেওয়া আছে, বাট এটা আমি লকটা খুলতে পারছি না। আর এখানে সুন্দর চার্জিংয়ের ব্যবস্থা করে দেওয়া আছে, যে আপনারা ফোন বা ল্যাপটপ যদি নিয়ে আসেন এখানে চার্জ দিতে পারবেন। আর এখানে কেউ যদি স্মোকিং করে এটার জন্য রাখা আছে। এই তো, আর এটার ভাড়া হচ্ছে 1400 টাকা, মানে সিঙ্গেল কেবিনের ভাড়া 1400। আর এটার সাথে যদি আপনাদের আরও গেস্ট থাকে, কারণ এই সিঙ্গেল কেবিন হলো এখানে দুইজন ভালো মতো থাকা যাবে, তো তখন ওখানে ডেকের ভাড়া যুক্ত হবে, 250 বা 300 টাকা হচ্ছে তারা নিবে, নিয়ে এইটার ভাড়া পড়বে আর কি। বাট এমনিতে সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 1400 টাকা। এখন হচ্ছে আমি খাবার অর্ডার দিব, যে আমি বরিশালের লঞ্চে যাচ্ছি, সো আমি খাবার না খেলে হয়, আমরা যেহেতু কেবিনে আসি, সো এরকম কেবিনে যারা খাবার অর্ডার দিবে তাদেরকে এরকম টেবিলে হচ্ছে একটা টেবিলে সার্ভ করবে খাবার। এই যে খাবারগুলি আমি যেগুলো অর্ডার দিছি, চিংড়ি ভর্তা আর হচ্ছে ভাত, তারপরে মুরগির মাংস, ডাল চচ্চড়ি, আর এই সালাদটা হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছে। এখন আমি দাম বলে দিব, ভাত হচ্ছে 20 টাকা, চিংড়ি ভর্তা হচ্ছে 20 টাকা, আর মুরগির মাংসটা হচ্ছে 120 টাকা, আর এই যে বাটি মানে ডাল চচ্চড়ি এক বাটি হচ্ছে 30 টাকা। এখন আমি খাবো, আর আমি দেখাবো না আমাকে, বাট আমি খেয়ে আপনাদের টেস্টটা বলবো যে আসলে লঞ্চের খাবার কেমন হয়, যেটা যেহেতু এটা আমার ফার্স্ট টাইম খাওয়া লঞ্চে, সো আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা অবশ্যই জানিয়ে দিব। খাওয়া দাওয়া কমপ্লিট প্রায়। আর আরেকটা কথা, আমি ভাত 20 টাকা বলছিলাম, কিন্তু ভাত আসলে 20 টাকা না, প্রতি প্লেট হচ্ছে 15 টাকা করে। বলবো যে মুরগির মাংসটা এভারেস্ট ছিল, অত বেশি মজা লাগে নাই, চিংড়ি ভর্তাটা একটু মজা ছিল, আর ডাল চচ্চড়িটা অনেক মজা ছিল। তো এই তো, এটাই ছিল আমার খাবারের মানে অভিজ্ঞতা লঞ্চের। একটু বাহিরে চলে আসলাম, কেবিন তো আমি দেখিয়ে দিয়েছি, তো মানে কেবিন নিয়েছি, তারপরেও কেবিনে না থেকে বাইরে থাকার খুব ইচ্ছা হচ্ছিলো, কারণ এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বাতাস, মানে কি বলবো, এটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, এখন আমি একটু আপনাদেরকে মানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিব, যেটা আপনাদের খুব কাজে আসবে, আর আমি আপনাদের জন্যই কাজ করি, তো শুধু মজার ভিডিও করলে তো হবে না, ইনফরমেশান দিতে হবে। তো আপনারা আমার সাথে ওয়েদারটা ফিল করবেন, আর আমি হচ্ছে আপনাদেরকে ইনফরমেশান দিব। তো এখন বলে দিই, আমি আসছিলাম, আর এই লঞ্চ ঘাটে আসার জন্য কিন্তু একটা হচ্ছে এন্ট্রি ফি থাকে, হ্যাঁ, তো এই এন্ট্রি ফিটা হচ্ছে জন প্রতি 10 টাকা করে নেয়, তারপর আপনি লঞ্চ ঘাটে আসবেন, যেখানে লঞ্চগুলা সারিভাবে লাগানো থাকে, তখন ওখানে আপনারা বিভিন্ন লঞ্চ পাবেন, তখন আপনাদের ইচ্ছা মতো লঞ্চের টিকিট করে নিতে পারেন, কারণ অনেক ধরনের লঞ্চ থাকে, আমি সবগুলা দেখছি, প্লাস কেবিন দেখছি, ভাড়া শুনছি, দেন আমার যেটা পছন্দ হয়েছে আমি এটা নিছি, তো আপনারা ওইভাবে নিয়ে নিতে পারেন। আর আরেকটা কথা বলি, আমি সবগুলা লঞ্চ যখন আমি চেক করতেছিলাম বা কেবিন দেখতেছিলাম, তো মানে তারা খুবই সিনক্রিয়েট করে হচ্ছে ভাড়া নিয়ে, হ্যাঁ, কারণ ভাড়া অনেক বেশি বলে। যেরকম এই এই লঞ্চটার যে সিঙ্গেল কেবিনটা আমি নিছি, এসি সিঙ্গেল কেবিন, সেটার ভাড়া কিন্তু হচ্ছে 1400 টাকা, কিন্তু আমি যখন দেখছি তখন আমাকে ভাড়া বলা হয়েছিল হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। তো আমি তখন ওদেরকে বলছি যে 2000 টাকা তো না এই কেবিনের ভাড়া, অনেক বার্গেটিং করছি, করার পরে তখন তারা কমাইছে, কমানোর পরেও হচ্ছে আমি যেহেতু দুইজন যাচ্ছি, তো তারা আরেকজনের ডেকের ভাড়া নিছে, তো তারা ডেকের ভাড়াও কিন্তু কম বেশি বলে, যেরকম একজন 250 থেকে 300 টাকার মধ্যে বলে, একজনকে 250 বলে, একজনকে 300 বলে। সো এই বিষয়গুলো আপনাদেরকে ঠিক মানে খেয়াল রাখতে হবে, নিয়ে এরকম করবেন। তো আমার পরে ভাড়া নিচ্ছে পড়ছে হচ্ছে 1700 টাকা, তারপরেও 100 টাকা বেশি নিচ্ছে, হ্যাঁ, মানে খুচরা ছিল না, তো তারা 1800 টাকা নিয়ে ফেলছে। তো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর লঞ্চগুলা কিন্তু একসাথে ছাড়ে 9টায়, আর অনলাইন কিন্তু টিকিট কোনো ব্যবস্থা নাই, তারা সকাল থেকে টিকিট বেচতে থাকে, তো আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত হচ্ছে ভালো বা আগে টিকিট পাবেন। আর এই লঞ্চের ক্যাটাগরি আছে, যেটা আমি হয়তো বা আগেও বলছি ভিডিওতে, এখন আবার একটু শর্টকাটে বলে দিই, সেটা হচ্ছে তাদের ফ্যামিলি কেবিন আছে, তারপরে বিজনেস ক্লাসিক লঞ্চ আছে, যেটার ভাড়া অনেক বেশি, 5000, 6000, 8000। তো আমি যেহেতু নিইনি তাই আমি দেখাতে পারতেছি না। আর এমনিতে কেবিন আছে হচ্ছে ডাবল কেবিন আছে, যেগুলার ভাড়া হচ্ছে 2400 টাকা করে, আর আমি যেটা নিছি ওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেই দিচ্ছি। এই তো, আর খুবই ভাড়ার বিষয়টা খুবই খারাপ লাগছে আমার, আপনারা হয়তো বা আমার কথা শুনতে শুনতে অনেক বোরিং হয়ে গেছেন, তো আমি আর একটু পরে বলবো, আগে আপনারা এই যে পানির যে স্রোতটা সেটা একটু উপভোগ করুন।
আপনাদের ভালো লাগলো। সো এখন আবার আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমি কিন্তু এই লঞ্চের, হ্যাঁ এই লঞ্চের হচ্ছে যারা কেবিন নেবে তাদেরও কিন্তু কমন ওয়াশরুম ইউজ করতে হবে, যেটা আমার খুবই খারাপ লাগছে। কারণ ওয়াশরুমের অবস্থা একদম অবস্থা খারাপ, যেন কমন যেহেতু সবাই কিন্তু ইউজ করতেছে, যে যে তালায় সে সবাই ইউজ করতেছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এই লঞ্চে যেতে চাইছিলাম না, আমার একটা লঞ্চ ঠিক করা ছিল, যে নতুন বের হয়েছে না প্রিন্স ওয়ালা 10 নাকি, আসলে আমার মনে পড়তেছে না, ভুল বলতে পারি, বাট যাই হোক ওইটাতে আমি যেতে চাইছিলাম, কিন্তু আজকে ওইটা নাই। মানে এই লঞ্চগুলো কি হয় একদিন পর পর পাবেন, যেরকম আমি যেটাতে যেতে চাইছিলাম সেটা হচ্ছে বৃহস্পতিবার রাতে ছাড়ছে আর আজকে ব্যাক করতেছে, মানে আবার শনিবারে পাওয়া যাবে। আর এই যে আজকে যেটা পারাবাতে আমি যাচ্ছি সেটা আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে রাতে, সরি বৃহস্পতিবার রাতে ছাড়লো আবার ফ্রাইডেতে ব্যাক করবে, এরকম আর কি, মানে একদিন পর পর পাবেন। তো এটা আপনারা খেয়াল রেখে আসবেন যদি আপনাদের কোনো লঞ্চ ঠিক করা থাকে, তো এই জন্য আপনাদের জন্য এটাও জানিয়ে দিলাম। এখন হচ্ছে সকাল 5:30 পার হয়ে গেছে আর হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চ চলেও আসছে। সো এই পর্যন্ত এই ভিডিওটা ছিল, আপনাদের হয়তো বা উপকারে আসবে। আর আরেকটা কথা, আমি তো ঢাকা থেকে বরিশাল আসলাম, আপনারা বরিশাল এসে সরাসরি কিন্তু পটুয়াখালীও যেতে পারেন, তরঙ্গ 7 মনে হয় যায়, আর কোনটা যে আমি জানি না, আপনারা একটু খোঁজ খবর নিতে পারেন। সো আমার মতো এটা না করে ওইটাও করতে পারেন। সো আমার এই লঞ্চের যে ভিডিওটা ছিল এখানে আমি শেষ করতেছি, আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই আপনারা আমার চ্যানেল